নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে কিন্তু সবার মোবাইলে এরকম কিন্তু একটা এস এম এস পাঠানো হচ্ছে বর্তমানে যারা যারা ওয়েসি স্কলারশিপে নতুন আবেদন করেছেন অথবা যারা যারা রিনিউয়াল করেছেন তাদের কিন্তু সবার মোবাইলে এরকম কিন্তু একটা এসএমএস আসছে ঠিক আছে এখানে বলা হয়েছে যে আপনি যে ওইসি স্কলারশিপে আবেদন করেছেন সেটা কিন্তু পুনরায় আপনাকে রেশন কার্ডের নাম্বার বসে কিন্তু আপডেট করতে হবে ঠিক আছে সবাই কিন্তু রেশন কার্ডের নাম্বার আপডেট করতে হবে সেই জন্য এরকম কিন্তু একটা এস এম এস আসছে অনেকের মোবাইলে কিন্তু এসেছে এবং অনেকের কিন্তু বর্তমানে আসেনি পরবর্তীকালে আসবে সেই জন্য আপনি কি করবেন সেই জন্য কিন্তু আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় কিন্তু লগ করবেন লগ ইন করার পর আপনার এর হাত হাতি নম্বর বসানোর অপশান এসেছে নাকি দেখবেন যদি এখানে অপশান এসে থাকে তাহলে কিন্তু এখানে নম্বরটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন যদি না আসে থাকে তাহলে কিন্তু আপনাকে করতে হবে না ঠিক আছে সেই জন্য কিন্তু সবাই অবশ্যই কিন্তু রেশন কার্ডের নাম্বারটা আপডেট করে নেবেন নাহলে কিন্তু আপনি ওইসি স্কলারশিপে কিন্তু টাকা পাবেন না তো সেই জন্য আজকের ভিডিওতে আপনার দেখাবো যে কীভাবে আপনি রেশন কার্ড নাম্বারটা আপডেট করবেন আপডেট করার পর সেই নতুন অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে আপনি প্রিন্ট আউট করবেন সমস্ত বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে কোন প্যাটার্নে রেশন কার্ডের নাম্বারটা বসাবেন সেটা কিন্তু দেখাবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে রেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিয়ে ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে অফিসালও চলে আসবেন এর লিঙ্ক যদি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপর কী করবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার স্টুডেন্ট লগ ইন এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে এখান থেকে লগ ইন করতে হবে এখানে কিন্তু আপনার যে ওয়েসি স্কলারশিপে যে আপনি রেজিস্ট্রেশন করেছেন তার আইডি এবং পাসওয়ার্ডও কিন্তু বসে দেবেন এখানে বসে কিন্তু ক্যাপসার এখানে ফিল করবেন ঠিক আছে এরপর যদি কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে থাকেন তাহলে কিন্তু এই ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন করে কিন্তু এখান থেকে আপনার এখানে সেশনটা সিলেক্ট করবেন তারপর ডেট অফ বার্থ এবং রেজিস্টার মোবাইল নাম্বার সার্টিফিকেট নাম্বার বসিয়ে আপনি কিন্তু এই পাসওয়ার্ডটা রিকভার কিন্তু করতে পারেন ঠিক আছে সেই আইডি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে ক্যাপশনটা বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমন পেজ ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাদ্যসাদ্য নম্বর আপনি কিন্তু রেশন কার্ডের নাম্বারটা কিন্তু বসাতে হবে তো রেশন কার্ড নাম্বারটা কীভাবে বসাবেন তো দেখতে পাচ্ছি না কিন্তু আপনার যে রেশন কার্ড নাম্বারটা কিন্তু এইভাবে কিন্তু আপনাকে বসাতে হবে দেখতে পেন এইভাবে কিন্তু রেশন কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দেবেন রেশন কার্ড নাম্বারটা এইভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে সামির বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে সামির বাটনে আপনি ক্লিক করে দেবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনার মোবাইলে কিন্তু এসএমএস আসবে ঠিক আছে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু একটা এসএমএস আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে সরিয়ে বসিয়ে দেবেন ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে সাবমিট বাটন কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর কিন্তু আপনার মোবাইলে ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে পাবেন যে আপনার যে রেকর্ড আপডেট সাকসেসফুলি হয়ে গেছে এরপর কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু পুনরায় রিপ্রিন্ট কিন্তু করতে হবে ঠিক আছে এর কিন্তু আপডেট হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশান বলে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম অপশান এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন ঠিক আছে এই ডাউনলোড করে নেওয়ার পর এই ফর্মের সঙ্গে পুনরায় কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করবেন সঙ্গে কিন্তু রেশন কার্ডের জেরক্সটা সেটা কিন্তু অ্যাটাচ করবেন করে কিন্তু এখানে ফটো মারিয়ে দেবেন মারিয়ে দিয়ে এখান থেকে এই ফর্মটা কিন্তু পুনরায় কিন্তু স্কুলে কিন্তু জমা দিয়ে আসতে হবে ঠিক আছে এটা কিন্তু নতুন আপডেট এটা কিন্তু সবার জন্য কিন্তু এই এসএমএসটা পাঠানো হচ্ছে সবাই কিন্তু ওসিস স্কলারশিপে কিন্তু রেশন কার্ড কিন্তু অবশ্যই কিন্তু আপডেট কিন্তু করতে হবে ঠিক আছে তো সেই জন্য কিন্তু রেশন কার্ডটা আপডেট করে নেবেন করে কিন্তু ফর্মটা পুনরায় রিপ্রিন্ট করে এটা কিন্তু পুনরায় কিন্তু স্কুল বা কলেজে কিন্তু আপনি জমা দিয়ে আসবেন ওকে বোঝা গেল তো এইভাবে কিন্তু আপনি যারা যারা ওয়েসি স্কলারশিপে আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় কিন্তু আপনার রেশন কার্ডের নাম্বার কিন্তু আপডেট করতে হবে তো সেই জন্য কিন্তু আপনি রেশন কার্ডের নাম্বারটা আপডেট করে নেবেন করে নিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করে স্কুলে কিন্তু জমা দিয়ে আসবেন ঠিক আছে বোঝা গেল তো আজকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এটা রিলেটেড নীতি ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ